নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 1 অক্টোবর এবং শুক্রবারের দিন। কালকের দিনে মেষ থেকে মীন রাশির ছেলে বা মেয়েরা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব আপনাদের চ্যানেল। তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষের তথ্য বা জ্যোতিষভিত্তিক আলোচনাগুলো আমি নিয়ে আসি, নিয়ে আসার চেষ্টা করি। তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা রেগুলার বেসিসে আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন আলোচনাটা শুরু করি, আলোচনার জায়গায় যাই। কালকের দিনে কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার তথ্যগুলো শেয়ার করি বা করার চেষ্টা করি। কালকের দিনে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, কৃষ্ণপক্ষের দশমী তিথি এবং শিবযোগ চলবে। শিবযোগ মহাদেবের যোগ বলা হয়, ভালো যোগ, খুব একটা খারাপ নয় এবং শুভযোগী। বুধ বক্রী হয়ে গেছে, বৃহস্পতি এবং শনি বক্রী অবস্থায় রয়েছে কালকের দিনের জন্য অবশ্যই, এবং চলবে এটা। তা এই গ্রহগত অবস্থান কালকের দিনে কী রেজাল্ট দেবে সেটা তো বলবো বা বলার চেষ্টা করব। চলুন না আলোচনাটা শুরু করি, আপনারা বুঝতে পারবেন বা আপনাদের বোঝা যেতে পারে। আর আমার চ্যানেলটা মানে আপনাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিতে হবে। কালকের দিনে প্রথমত যে যে নক্ষত্রের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, তারা হচ্ছেন ভরণী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, পূর্বছাড়া, শ্রমণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের ছেলে মেয়ে বা জাতক জাতিকা হলে কালকের দিন আশা করছি বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন বা পেতে পারবেন আপনি, মানে এই নক্ষত্রগুলোর মানুষ হলে। কালকের দিনে যে যে সময়গুলো একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, দয়া করে একটু শুনে নিন। কালকের দিনে ব্যবহার করুন যাত্রার জন্য অবশ্যই, মানে কোথাও যাওয়ার জন্য সকাল 8:35 থেকে 9:00 একটু সামলে যান এই টাইমটার মধ্যে। সন্ধে 5:55 থেকে 6:30 মধ্যে খুব বড় ডিলগুলো বা খুব বড় ডিলিংসগুলো এগুলো করাটা একটু চাপের হতে পারে বা একটু অসুবিধার হতে পারে। কালকের দিনে যে যে বিজনেসগুলো বা ব্যবসাগুলো ভালো হবে, ভালো হতে পারে, প্রমোটারই ভালো হতে পারে, ইঞ্জিনিয়ারিং, গাড়ি ভালো চলতে পারে, মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন, গাড়ি নিয়ে কাজ করছেন, বেটার হতে পারে বা বেটার চলতে পারে। অপরদিকে কালকের দিনে জামা কাপড়ের বিজনেস ভালো হতে পারে, মানে পার্লারের বিজনেস ভালো হতে পারে, মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ করবার কাজগুলো ভালো হতে পারে। খাদ্যদ্রব্য, সেলস, মার্কেটিং, মানে মুখের ব্যবহারের কাজ খুব একটা ভালো হয়তো চলবে না। গোপনীয়তা বা সিক্রেসি যেখানে রয়েছে সেখানে চাপ থাকছে, একটু প্রেসার থাকবে। কালকের দিনে জল, লিকুইড প্রোডাক্ট, তরল দ্রব্য, তরল জিনিসপত্র নিয়ে কাজ, ওষুধের কাজ, ওষুধ অনেকটা তরল হয়, যেমন হয় না ওষুধের সিসি বা এগুলো, ভালো চলবে, অসুবিধা নেই। এবং যারা মেডিকেল বা মেডিসিন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেকে থাকেন হেলথ রিলেটেড যে কোনো সেক্টর, আশা করছি ভালো দিকেই যাচ্ছে বা বেটারমেন্টের দিকে যাবে। ক্রিয়েটিভিটি নিয়ে যাদের কাজকর্ম, কম্পিউটার নিয়ে যাদের কাজকর্ম, ইন্টারনেট নিয়ে যাদের কাজকর্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ফলাফল ভালোর দিকে যাচ্ছে। শিল্পীরা ভালো ফল আশা করছি পাবে, শিল্পী যারা, যে কোনো শিল্পী, নৃত্য হোক, গান হোক, মিউজিশিয়ান হন, ভালোর দিকেই যাবেন বা বেটার রেজাল্টই পাবেন। এই তো গেল মোটামুটি একটা জিস্টগুলো। এবার আসবো মেন আলোচনার জায়গায় বা আলোচনা করার জায়গাটায় ঢুকবো। মেষ থেকে মীন রাশির কথা প্রত্যেক দিন যেরকমভাবে বলি সেটা বলার চেষ্টা করব। সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ কালকের দিনের জন্য খুব ভালো রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দিতে পারে সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ। তাই তাকে ডাকতে পারেন, তাকে ডেকে শুরু করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। মেষ রাশি, আপনি যদি মেষ রাশির ছেলে বা মেয়ে হন বা আপনার যদি মেষ রাশি হয়, কালকের দিনে আপনি বুঝে ব্যবহার করুন সকাল 9:45 থেকে 11:25 পর্যন্ত, এই টাইমটাকে বুঝে ব্যবহার করুন। 11:30 থেকে প্রায় 2:30 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। কালকের দিনে সবুজের ব্যবহার, কালকের দিনে 4 সংখ্যার ব্যবহার আপনার জন্য শুভ হচ্ছে আপনি যদি মেষ রাশির ছেলে বা মেয়ে হন। মেষ রাশি শরীরটা একটু ভোগাতে পারে, গুরুজনরা ভালো থাকছেন, অর্থাৎ আপনি একটু গণ্ডগোলের রেজাল্ট পেতে পারেন, বাবা মা ভালো থাকছেন, কিন্তু প্রবলেমের জায়গা কালকে চাকরি।
বা চাকরি ক্ষেত্র, কালকে চাকরি বা চাকরি করার জায়গায় কিন্তু চাপ রয়েছে, টেনশন রয়েছে, প্রেশার রয়েছে। তাই মেষ রাশির ছেলে মেয়ে হলে, জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নজর রেখে চলার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ কালকের দিন চাকরি করার জায়গা, চাকরি করার ব্যাপারে বা অফিসের জায়গায়, অফিসের ক্ষেত্রে কিন্তু প্রেশার চলবে, ঝামেলা হতে পারে, ফালতু ঝঞ্ঝাট তৈরি হতে পারে। তাই আপনি যদি মেষের ছেলে হন বা মেয়ে হন, অবশ্যই চাকরি ক্ষেত্রে আপনারা লক্ষ্য, নজর, খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। আর্গুমেন্টে যাবেন না, রিস্ক নেবেন না, যেটুকু হচ্ছে, যেটুকু পাচ্ছি সেটা কিন্তু অনেকাংশে ভালো বা এই মানসিকতা নিয়ে চলা উচিত, কোনো ঝামেলায় কালকে আমি যাব না, এই মানসিকতাটা আপনাকে জেতাতে পারে। কালকের দিনে পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে, ব্যবসা ক্ষেত্র অ্যাভারেজ চলতে পারে, খুব ভালো হচ্ছে বা খুব ভালো হতে পারে এটা কিন্তু বলতে পারছি না, অ্যাভারেজ চলবে। তাই মেষ রাশি চাকরি এবং বিজনেস দুটো ক্ষেত্রেই সাবধানে চলার প্রয়োজনীয়তা রয়েছে। দাম্পত্য জীবনে স্টেবিলিটি, ফ্যামিলির লোকজনদের সাথে, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্কের উন্নতি, তাই বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ সব জায়গাগুলোতে আপনারা চেষ্টা করুন বেটার করার বা বেটার করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, খুব খারাপ নয়। বন্ধুরা একটু ঝামেলা পাকাতে পারে বা বন্ধুরা একটুখানি গণ্ডগোল করে দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। সন্তান এবং বিদ্যাস্থান মোটের উপর স্টেবল, তাই সন্তান নিয়ে বা বিদ্যা বা এডুকেশান নিয়ে প্রবলেম আছে বা প্রবলেম হবে এটা বলতে পারছি না। সামগ্রিকভাবে একটা অ্যাভারেজ দিন মেষ রাশির ক্ষেত্রে হতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের ছেলে মেয়ে হলে হিসাব ঠিকঠাক রাখুন, ভরণী টাকার ব্যাপারে সাবধান থাকুন। কৃত্তিকা নক্ষত্রের ছেলে মেয়েরা মানসিক অশান্তিতে জর্জরিত হতে পারেন, লক্ষ্য রাখুন, নজর রেখে চলুন। পরেরটা হচ্ছে বৃষ রাশি, নীল রং, চার সংখ্যা, গণেশকে ডাকা, ভগবান গণেশের পুজো পাঠ করা, 11:15 পর্যন্ত 9:45 থেকে সামলে ব্যবহার করুন। তারপর থেকে 11:30 থেকে 3টে সময়টা আপনার জন্য যথেষ্ট স্টেবল হচ্ছে। বৃষরাশি টেম্পার ধরে রাখতে, মানে টেম্পারমেন্ট ধরে রাখতে পারবেন। 1 কথা, শরীর ভালো থাকছে। গুরুজন বা সিনিয়ররা বা এজেড পার্সনরা মোটের ওপর স্টেবল রেজাল্ট পাচ্ছেন, তাই গুরুজন এবং শরীর স্বাস্থ্য, মাথা ঠান্ডা থাকছে। কিন্তু বৃষরাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে কালকের দিনে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি বন্ধুত্ব ভালো রকমভাবে ভোগাবে, তাই এই জায়গাটা আপনারা লক্ষ্য রাখুন বা নজর রেখে চললে আমার তো মনে হয় যে আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে বৃষরাশির জাতক বা জাতিকা হলে। বৃষরাশির ক্ষেত্রে কাজকর্মের জায়গা বা কাজকর্মের দিক যথেষ্ট স্টেবল এবং পজিটিভনেস কালকের দিনে গ্রো করছে, তাই পজিটিভিটি আসছে এবং পজিটিভলি আপনারা কাজ করতে পারছেন। কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো গোলযোগ, কোনো অবস্ট্রাকশন আপনাকে বা আপনাদেরকে, আপনি যদি বৃষরাশির ছেলে বা মেয়ে হন, আটকে দেবে বা আটকে রাখতে পারে এটা কিন্তু বলা যাচ্ছে না। তাই পজিটিভলি কাজ করুন, ছুটিয়ে উপভোগ করুন এবং সুন্দরভাবে আপনারা আপনাদের কাজগুলো করে যেতে পারবেন, কোনো অসুবিধা বা কোনো সমস্যার জায়গা বৃষরাশির ক্ষেত্রে নেই। ব্যবসায় মন্দা চলবে, ফাইন্যান্সিয়ালি চাপ থাকছে, অহেতুক ব্যয় বাড়তে পারে। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে সুরক্ষিত থাকছে, দাম্পত্য জীবনে অসুবিধা নেই এবং গুরুজনদের সাথে সম্পর্কের জায়গা খুব বেশি প্রবলেম নেই, তাই চালিয়ে নিতে পারছেন। চাকরি ক্ষেত্রে যথেষ্ট স্টেবল, আবার রিপিট করছি, সন্তান ভোগাবে, সন্তানের জায়গা, সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের দিক কিন্তু আপনাকে ভোগাতে পারে আপনি যদি বৃষরাশির মানুষ হন। কিন্তু বৃষরাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রেম ভালো হচ্ছে এবং বিদ্যাস্থান মোটের উপর শুভ বলা চলে, তাই এডুকেশান বা এডুকেশনের পাঠ নিয়ে বৃষরাশির জন্য অসুবিধা হচ্ছে না। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ঝুঁকি নিয়ে কাজকর্ম করতে পারেন, কিন্তু দূরভ্রমণের জায়গায় একটু সাবধান থাকতে হবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কালকের দিনে নিচু তলার মানুষজনদের থেকে একটু সাবধান থাকুন। মৃগশিরা নক্ষত্রের ছেলে মেয়ে হলে ধার দেনা দেবেন না, ধার করবেন না, চেষ্টা করুন এগুলো থেকে দূরে থাকার। মিথুন রাশি চকলেট কালার, 8, ভগবান গণেশকে ডাকা, 11:25 পর্যন্ত, মানে কাজ শুরু থেকে ধরে রাখুন, এই টাইমটা একটু বুঝে শুনে চলুন, প্রায় 9:30 পর থেকে তারপরের সময়টা, অর্থাৎ 9:45 থেকে প্রায় 3:30 বেস্ট টাইম আপনার ব্যবহার করার জন্য। মিথুন রাশির হিসেবি হওয়ার প্রয়োজন কালকের দিন, হিসাব করা, প্ল্যান করা এবং ছকে এগোনো, আমি ওই জায়গাটায় যাব, তাহলে ওই জায়গাটায় গেলে আমার কী হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে, আমি ওই কাজটা করতে চলেছি, ওই কাজটা করলে আমার কী হবে, এই ব্যাপারগুলো হতে পারে, এইভাবে এই 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 রকমভাবে আপনাদের সমস্ত দিকগুলো বা সমস্ত জায়গাগুলো একটু মেপে বা একটু ছকে বা একটু প্ল্যান ওয়াইজ চলার বা চালিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আমার তো মনে হয় আপনি যদি মিথুন রাশির ছেলে মেয়ে আছেন
সেটা করার প্রয়োজন। আপনারা যথেষ্ট ভালো সাকসেস পাবেন বা যথেষ্ট ভালো সফলতার দিক গড়তে পারবেন, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে মিথুন রাশির বিজনেস পার যথেষ্ট শুভ, তাই হিসাবি মানুষ যারা প্ল্যানিংয়ে চলেন, যারা একটু বুদ্ধিমান মানুষ, যারা সময়ের দাম দেন, কালকে মিথুন রাশির জন্য তাদের জন্য, মানে কালকে মিথুন রাশি সেই মানুষগুলোর জন্য খুব ভালো রেজাল্ট হতে পারে। আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট কালকে মারাত্মক রকমভাবে ডিস্টার্ব করে দেবে, তাই আপনি এটা খেয়াল রাখুন। আপনার আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য স্টেবল থাকছে, অসুবিধা নেই। সন্তান ভোগাতে চলেছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা একটু প্রেশারে আপনাদেরকে রাখছে, তাই স্বামী স্ত্রী সম্পর্কর দিকটা মিথুন রাশির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকারা যদিও ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যাস্থান ভালো হচ্ছে, তাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আগে পেছু ভেবে কাজ করা, সামনে পেছনে সবটা দেখে নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে আপনি যদি মিথুন রাশির ছেলেটি বা মেয়েটি হচ্ছেন বা হন। ওভারঅল অসুবিধা নেই, কিন্তু সতর্ক থাকা এবং সেই অনুযায়ী চলার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি মুখ জেতাতে সাহায্য করবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো দুর্ঘটনার যোগ রয়েছে। পুনর্বসু নক্ষত্রের ছেলেমেয়েরা গুপ্ত শত্রুতা শিকার হতে পারেন, লক্ষ্য রাখবেন বা নজর রেখে চললে আমার তো মনে হয় ভালো রেজাল্ট হবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন বা জাতক জাতিক হন, কালকে নাম্বার 9 ইউজ করতে পারেন, সবুজ রঙের ব্যবহার করতে পারেন, ভগবান গণেশজিকে ডাকুন, সকাল 9:15 থেকে 11:15 সামলে ব্যবহার করুন, 11:25 থেকে 2:45 বেস্ট টাইম আপনার ব্যবহার করার জন্য আপনি যদি কর্কটের মানুষ বা কর্কটের ছেলে মেয়ে হন। কর্কট রাশি প্রতি ক্ষেত্রে কালকের দিন হোঁচট খেতে হবে জেনে রেখে দিন। কালকের দিনে খুব তাড়াহুড়ো, মানে এক্ষুনি চাই, আজকেই চাই, আমি দেখে নেবো, এই মানসিকতা ত্যাগ করার প্রয়োজন। হোঁচট খেতে হবে, সতর্ক থেকে এগোনোর প্রয়োজন রয়েছে, সাবধানে থেকে এগোনোর প্রয়োজন রয়েছে, না হলে বাধা বিপত্তি বেড়ে যাবে, হওয়া কাজ পণ্ড হতে পারে এবং রিস্ক নিতে গেলে ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন। আপনি লোকের জন্য কাজ করবেন, লোকের প্রফিট করে দিয়ে বেরিয়ে চলে আসবেন, অন্যর প্রফিট করে দিয়ে বেরিয়ে চলে আসবেন, আলটিমেট আপনার কিছু হচ্ছে না আপনি যদি কর্কটের ছেলে বা মেয়ে হন। তাই বন্ধুরা, এই দিকটা বা এই জায়গাটা আপনাকে সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে আপনাকে একটু নজর রেখে বা একটু খেয়াল রেখে আমার মনে হয় চললে আপনারা অনেকটা বা অনেকাংশে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন আপনি যদি কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিক হন। তাই কর্কট রাশি খুব সাবধানে থাকুন, পয়সার ব্যাপারে সাবধান থাকুন, মানুষের সাথে ডিল করার ব্যাপারে সাবধান থাকুন। আপনার আপনার গুরুজনদের বাড়ির মানুষজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, বিজনেস পার্ট কিন্তু যথেষ্ট স্টেবল, তাই এটা নিয়ে অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রটা অসুবিধার, ফাইন্যান্সিয়ালি প্রবলেম নেই। জ্ঞাতি শত্রুতা বাড়তে চলেছে, জ্ঞাতি খুঁড়তো জারতো বা এই জায়গাগুলোর থেকে শত্রুতা বা অসুবিধা বাড়তে চলেছে আপনি যদি কর্কটের ছেলে বা মেয়ে হন। দাম্পত্য জীবনে স্টেবিলিটি রয়েছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, সন্তান সুখ কিন্তু কালকে ভালো, সন্তান নিয়ে চাপ নেই, পড়াশোনা মোটামুটি চলবে। প্রেম, প্রেমিক প্রেমিকা কর্কট রাশি হলে সাবধানে থাকুন, সামলে থাকুন, প্রেম কিন্তু খুব একটা স্টেবল নয়, খুব একটা শুভ নয়, তাই প্রেমিক প্রেমিকারা অসুবিধা সমস্যা যা বলবেন সেটা আসতে পারে, আসার জায়গা রয়ে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি হলে কন্ট্যাক্টসগুলো গণ্ডগোল করতে পারে। পুষ্যা নক্ষত্র মানসিক চাপ বাড়বে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেনা মানুষ ধোকা দিতে পারে, একটু অন্যরকম রূপ দেখাতে পারে বা একটু রং দেখাতে পারে, তাই খেয়াল রাখলে আমার মনে হয় ভালো ফল বা ভালো রেজাল্ট আপনার ক্ষেত্রে দিচ্ছে বা দেবে। পরেরটা সিংহরাশি, সিংহরাশির ক্ষেত্রে কালকের দিনে চকলেট কালার, সিংহরাশির ক্ষেত্রে কালকের দিনে 2 সংখ্যা, ভগবান গণেশকে ডাকা, 9:35 থেকে 11:20 সামলে ব্যবহার করুন, তারপরে সময়টা 11:30 থেকে 2:45 পুরোটা ভালো হচ্ছে। সিংহরাশি একটা স্থির সিদ্ধান্ত নিয়ে এগোবেন, লক্ষ্য স্থির মানুষরা সিংহরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। কিন্তু যারা পাজেলড, সব কিছু হাতড়ে বেড়ান, তাদের জন্য মারাত্মক ক্ষতির জায়গা তৈরি হতে পারে। কিন্তু লক্ষ্য স্থির, আমি হাওড়া স্টেশনে পৌঁছতে চাইছি, আমি যে সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি, এই মানসিকতার লোকজন বা জাতক জাতিকারা কালকে তুলনামূলকভাবে ভালো ফল পাবেন এবং কালকের দিনে তাদের কাজের গতি কিন্তু যথেষ্ট স্মুথ থাকছে। তাই আপনি একটা ডিসিশন, যে কোনো একটা ভালো কাজ, বড় কাজ নিয়ে কালকের দিনে মুভ অন করতে থাকুন, এটাই কিন্তু আপনার জন্য বেস্ট পার্ট বা বেস্ট দিক হচ্ছে যদি আপনি হন সিংহর ছেলে বা সিংহর মেয়ে। আপনার শরীর ভালো থাকছে, বাবা মা ভালো থাকছেন, বাচ্চা ছেলে মেয়ে ভালো থাকছে, কোনো অসুবিধা নেই, তাই শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু কাজকর্ম বা কাজকর্মের প্রগতি উন্নতি এটা কিন্তু
একটু দেখে এগোতে হবে, কারণ খুব বেশি ঝুঁকি নেওয়ার দিন নয়, ধীরে চলার দিন, লক্ষ্য স্থির করার দিন। ব্যবসা মোটামুটি চলছে, পয়সার চাপ কালকে থাকছে। সিংহরাশির জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে ডিপ্রেশনে যেতে পারেন, ডিপ্রেস থাকতে পারেন, হতাশা বা হতাশাগ্রস্ত হয়ে পড়া এই ব্যাপার বা এই জায়গা কিন্তু আগামীকালকের দিনে আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। দাম্পত্য জীবন শুভ ফল দিলেও ফ্যামিলির লাইফ ভোগাবে, বাড়ির মানুষজন, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্কগত দিকগুলো একটু ভোগাতে পারে বা একটু প্রবলেম আপনাকে তৈরি করে দিতে পারে। এটা আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। আমার মনে হয় লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রেম নজর রাখতে হবে, প্রেমিক প্রেমিকারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান স্টেবল থাকছে, তাই বিদ্যার জায়গা খুব একটা অসুবিধা নেই। কিন্তু সিংহরাশি, ওভারঅল লক্ষ্য স্থির করুন, চোখ খোলা রাখুন, নজর রেখে চলুন, রিস্ক নেওয়া চলবে না। মঘা নক্ষত্র, লোকের প্রফিট করতে পারেন আপনি নিজের লস করে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে অতিরিক্ত ব্যয় বা খরচা বাড়াতে পারেন। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের ছেলে মেয়েদের ক্ষেত্রে হলে ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি এবং বন্ধুবান্ধব এনাদের থেকে কিন্তু সতর্ক বা সাবধানে চলার প্রয়োজনীয়তা রয়েছে। কন্যা রাশির তিন সংখ্যা, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভগবান গণেশকে ডাকা, কন্যা রাশির নীল রঙের ব্যবহার করা, কন্যা রাশির ছেলে মেয়েদের পৌনে 10:00 থেকে 11:20 একটু সামলে 11:30 থেকে 3:30 পুরো সময়টা আপনার জন্য ভালো সময় হচ্ছে। হাসি মুখে কার্যসিদ্ধি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, হাসতে থাকুন, কাজ হতে থাকবে, চাপ কম নিন, কাজ হতে থাকবে, টেনশন কম করুন, আপনার কাজের গতি ভালো থাকবে। তাই কন্যা রাশি রিল্যাক্স করুন, টেনশন ফ্রি হয়ে কাজ করুন এবং ধীরে সুস্থে আনন্দ সহকারে, মায়ের পুজো এসে গেছে সেই মানসিকতা নিয়ে একটু ধীরে সুস্থে হালকা চলে কাজে এগিয়ে যান, আপনি যথেষ্ট ভালো রেজাল্ট বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, কিছু ক্ষেত্রে বসেদের সঙ্গে ঝামেলা, কলিগদের সঙ্গে বিবাদ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার কাজ বা কর্মগুলো আটকে যাবে। কার্যক্ষেত্রের গতি, স্মুথনেস যথেষ্ট ভালো হচ্ছে, যথেষ্ট পজিটিভ থাকছে। আপনি যদি কন্যা রাশির ছেলেটি বা মেয়েটি হন, মানুষ হন, এটা ভালো সাইন, তাই রিল্যাক্স করুন, কোনো বাধা নেই, আপনি আরামসে থাকুন। দেখুন না কাজগুলো হয় কি না হয়, দেখি না আপনার কাজগুলো হয় কি না হয়। আপনি যদি কন্যা রাশির ছেলে বা মেয়ে বা জাতক জাতিকা হন, বলা যায় আপনার কাজগুলো কালকে ভালো হচ্ছে, ব্যবসায় চাপ চলছে, পয়সার চাপ ঠিক আছে। সবচেয়ে ভালো পয়েন্ট, প্লাস পয়েন্ট কি জানেন, কালকের দিনে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হচ্ছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিটে যেতে পারে, বাবা মায়ের সাথে একটু ঝগড়ায় জড়াতে পারেন, বিবাদে জড়াতে পারেন বা অসুবিধার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, একটু সতর্ক থাকুন, তাহলেই তো ভালো ফল আসবে। প্রেম ভালো চলছে, তাই স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা ভালো ফল পাবেন। বাচ্চা টেনশনে রাখবে আপনাকে, আপনার সন্তান টেনশনে রাখছে, বিদ্যাস্থান কিন্তু শুভ, তাই কালকে আমি রিল্যাক্স করব, কালকে টেনশন ফ্রি হয়ে কাজ করব, দেখি না হয় কি না হয়, আমি চাপ নিচ্ছি না, এই মানসিকতা নেওয়া উচিত হবে। শরীরটা একটু ভোগাতে পারে, গুরুজনরা বেশ ভালোই আছেন, কোনো অসুবিধা নেই। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে বন্ধুদের সাহায্য নিন। কন্যা রাশি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সামান্য রিস্ক নেওয়া চলে। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দিশাহীন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এটাই বড় প্রবলেম। দিশাহীনভাবে চলা, দিশাহীন সিদ্ধান্ত নেওয়া, এটাই বড় প্রবলেমের জায়গা বা বড় চাপের জায়গা হয়ে যেতে পারে, খেয়াল রাখুন। তুলা রাশির জন্য কিন্তু কালকে চকলেট কালার, ডিপ শেডেড কালারগুলো। তুলা রাশি গণেশজিকে ডাকা, তুলা রাশি 9 সংখ্যার ব্যবহার করা, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য 9:40 থেকে 11:10 দেড় ঘন্টা বুঝে ব্যবহার করুন, 11:20 থেকে 2:45 খুব ভালো সময়। তুলা রাশির প্রথম কথা হচ্ছে দুর্ভাগ্যের শিকার হতে পারেন, ভাগ্য সাথ না দিতে পারে। কালকের দিনে তুলা রাশির মানুষজনদেরকে ভাগ্য সাথ দিচ্ছে না, ভাগ্য ক্লিক করছে না, এই জায়গাটা কিন্তু হতে পারে। তাই ভাগ্যর হেল্প পাবেন এক্সপেক্ট করবেন না, পরিশ্রমের দাম পাবেন এটা বলা যেতে পারে, তাই খেটে উন্নতি হবে, পরিশ্রম বাড়ান, 100 খাটলে 95 পাবেন, এই ব্যাপারটা তুলা রাশির ছেলে মেয়ে বা জাতক জাতিকাদের জন্য চলছে। তাই বন্ধুরা, আপনারা খাটার জন্য তৈরি থাকুন, পরিশ্রম করার জন্য তৈরি থাকুন, আরও বেশি করে পরিশ্রমের চেষ্টা করুন, পরিশ্রম বাড়ানোর চেষ্টা করুন, আমার মনে হয় আপনাদের সেটাই বেস্ট হচ্ছে। কোনো বাধা নেই, আপনার মানসিকতা বাধা হয়ে যেতে পারে, আপনার চাপ নেওয়া
বা টেনশন নিয়ে ফেলা, এটা কিন্তু বাধার জায়গা তৈরি করে দিতে পারে। তাই তুলা রাশি সার্বিকভাবে খাটনি, খেটে উন্নতি, ছোটোখাটো ভ্রমণ, বেশি কথা বললে কাজপণ্ড হবে, বেশি কথা বললে, বেশি বন্ধুত্ব বাড়ালে, বেশি বন্ধুত্ব প্রীতি দেখাতে গেলে কাজপণ্ড হতে পারে। তাই সাইলেন্টলি কাজ করে যান, কাজ হয়ে যাবে, এবং যত বড় কাজই হোক আপনার পরিশ্রমের দ্বারা সেটা উতরে যেতে পারে। কিন্তু কিছু মানুষ আপনার থেকে বা আপনাকে ইউজ করার, আপনার সুবিধা নেওয়ার, চেনা জানা মানুষরা কিছু ক্ষেত্রে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে আপনার এবং আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য আশা করছি ভালো থাকবে। তাই আপনি এবং আপনার গুরুজনরা খুব বেশি প্রবলেম পাবেন না বা খুব বেশি অসুবিধার জায়গা পাচ্ছেন না আপনি যদি তুলারাশির ছেলে বা মেয়ে হন। ব্যবসা কিন্তু বেটার হচ্ছে, ব্যবসার জায়গা ভালো হচ্ছে, ভাগ্য সাথ দেবে না, আবার বলছি। তাই যতক্ষণ আপনি খাটতে পারবেন ততক্ষণ কোনো প্রবলেম নেই, দাম্পত্য জীবন ভালো, ভাই, পরিবার, বাবা মা, এনাদের সাথে রিলেশনশিপের জায়গায় একটু চাপ দেখাচ্ছে। তাই পরিবার, পরিজন বা বাড়ির মানুষজন, এনাদের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো একটু খেয়াল রাখলে আমার তো মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। প্রেমিক প্রেমিকারা সামলে থাকুন, কারণ প্রেম ভালোবাসায় চাপ রয়েছে, প্রেম ভালোবাসা বা প্রেমের জায়গায় একটু প্রবলেম রয়েছে। সন্তান, বিদ্যা দুটো ক্ষেত্রেই আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল দেবে বা ভালো রেজাল্ট দিতে পারে আপনি যদি তুলা রাশির ছেলে বা মেয়ে হন। চিত্রা নক্ষত্র গুপ্ত শত্রুতা থাকছে, সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা, নিজেকে একটু মোটিভেট করুন, কারণ আপনার মধ্যে মোটিভেশনের ভালো রকম অভাব দেখাচ্ছে। বিশাখা নক্ষত্রের ছেলে বা মেয়েদের ক্ষেত্রে বলবো, ছোটোখাটো পারিবারিক গোলযোগ বড় আকার ধারণ করতে পারে। তাই পরিবার বা পরিবারের মধ্যে গোলযোগ আসতে দেবেন না, এলে কিন্তু সমস্যা রয়েছে। বৃশ্চিক রাশি কালকের দিনে আপনি হালকা সবুজ আকাশী ব্যবহার করতে পারেন, কিন্তু কালকের দিনে আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে গণেশজিকে ডাকুন এবং ছয় সংখ্যার ব্যবহার করুন। বৃশ্চিক রাশির ছেলে বা মেয়েরা 11:30 পর্যন্ত, 9:45 থেকে সামলে থাকুন, তারপর থেকে প্রায় 2:45 সময়টা ভালোই হচ্ছে। কিন্তু বৃশ্চিক রাশি কালকে হজম করতে হবে, অনেক কিছু দেখবেন যেটা আপনার পোষাবে না, যেটা আপনার পছন্দ নয় বা আপনার ভালো লাগছে না, পরিস্থিতিগুলো আপনার ফরে নেই, এই ব্যাপারটা হতে পারে। অর্থাৎ চাপ বা প্রেশার থেকে যাচ্ছে বৃশ্চিক রাশির, শত্রুতা তো থাকছেই কিন্তু প্রেশার থাকছে। অনেক ক্ষেত্রে কী হয়, কুইনাইন তেতো বা কালমেঘ তেতো কিন্তু আমাদের খেতে হয়। কালকের দিনটা আপনাকে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজগুলো করতে হবে বা প্রেশার নিয়ে কাজ করতে হবে, কারোর সাথে আর্গুমেন্টে গিয়ে কালকে আপনি পারবেন না, পেরে উঠবেন না, কালকের দিন আপনার ফরে হচ্ছে না। তাই যতটা পারা যায়, যেভাবে পারা যায়, আমি যদি সাবধানে থাকি, আমি যদি সতর্ক থাকি, আমি কিন্তু বেটার রেজাল্ট পাবো আপনি যদি বৃশ্চিক রাশির ছেলে বা মেয়ে হন। এই মানসিকতা নেওয়া উচিত, জবাব তোকে অন্য দিন দেবো, আজকে দিচ্ছি না, এই ব্যাপারটা কিন্তু কার্যকরী হবে বা আপনার বা আপনাদের জন্য বেটার হবে। তাই মুখ বুঝে থাকুন কালকের দিন, যেটুকু হচ্ছে, যতটা হচ্ছে ততটা করুন, না বলুন, না বলতে শিখুন, নালে লোকে পুরো সুযোগ সুবিধা নিয়ে চলে যাবে। শরীর, গুরুজনদের শরীর মোটের ওপর স্টেবল থাকছে, ফাইন্যান্সিয়ালি প্রেশার কিন্তু থাকবে, অর্থ বা অর্থনৈতিক চাপ কিন্তু আপনার ক্ষেত্রে একটু চলছে আপনি যদি বৃশ্চিক রাশির ছেলে বা মেয়ে হন। বিজনেস ক্ষেত্র তারও তথাপি স্টেবল বলা যায়, দাম্পত্য জীবনে প্রবলেম নেই, কিন্তু আত্মীয়রা অতিরিক্ত মাথা গলাতে পারে, বাবা মায়ের সাথেও ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, বন্ধু বান্ধব থেকে সাবধান থাকুন। স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা এই দুটো দিক কিন্তু যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান যথেষ্ট সুখ। তাই সাবধানে থাকুন, বৃশ্চিক রাশির ছেলে বা মেয়ে বা জাতক জাতিকারা কালকের দিনে একটু সামলে থাকুন, একটু সতর্ক থাকুন, আমার মনে হয় সেটা কিন্তু বেস্ট পার্ট। বৃশ্চিক বিশাখা এজেন্টদের থেকে সাবধান, বৃশ্চিক অনুরাধা কালকের দিনে আপনি অতিরিক্ত টেনশন করে ফেলতে পারেন, লাভ হবে না। বৃশ্চিক জ্যেষ্ঠা কালকের দিনে আপনার চেনা জানা মানুষরা বা কাছের মানুষরা আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে বা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন, এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ফলেরটা ধনুরাশি, ধনুরাশির মানুষ হলে কালকের দিনে নীল রং ব্যবহার করার দরকার, এক সংখ্যার ব্যবহার করার দরকার, গণেশজিকে ডাকার দরকার আছে, 9:30 থেকে 11:20 সামলে ব্যবহার করার দরকার আছে, 11:30 থেকে 3 আপনার সময়, ভালো যোগাযোগ, ভালো কাজকর্ম, কাজে পজিটিভিটি আসবে,
ফুললি এনার্জি আসবে, কোনোভাবে ভাগ্য সাহায্য করছে না, কিন্তু ভাগ্যর এগেনস্টে গিয়ে আমি কালকে বার করে নেব, আমি দেখে নেব, আমি দেখে নিচ্ছি এই ব্যাপারটা। আপনি যদি বৃশ্চিকের মানুষ, এই সরি ধনুর মানুষ হন, কালকে কাজ করছে, তাই পরিশ্রমে সাফল্য, পরিশ্রমে উন্নতি, কিন্তু উন্নতি যত পারবেন কথা বলুন, যতটা পারবেন কাজ সিদ্ধি করে নিন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, ভালো রকম শত্রুতা থাকবে, জেলাসি থাকবে, কিন্তু আপনার কর্ম ক্ষমতা, আপনার পরিশ্রমের ক্ষমতা, চেষ্টা সর্বোপরি আপনাকে পজিটিভ রেজাল্ট বার করতে সাহায্য করছে। গেনার হবেন, ফাইন্যান্সিয়ালি গেনার হতে পারেন আপনি যদি ধনু ছেলে বা মেয়ে হন। তাই ধনুরাশির ক্ষেত্রে কালকের দিনে বড় চাপ বা বড় টেনশান আসছে না, শুধু চোখটা একটু খোলা রাখতে বলবো। এবং কালকের দিন পিছিয়ে পড়ার দিন নয়, ও যদি পারে আমিও পারবো, এই মানসিকতা নেওয়ার দিন আপনি যদি ধনুরাশির ছেলে বা মেয়ে হন। তাই কোনো চিন্তা ভাবনা ভয় ভীতি না রেখে, না এনে চেষ্টা করুন। ব্যবসায় কিন্তু পার্টনাররা বা আপনার লেবাররা আপনাকে গণ্ডগোল পাকাতে পারে, কিন্তু আপনার মানে কী বলবো, যারা কাস্টমার মোটের ওপর ভালোই ডিল হচ্ছে। বাবার শরীরটা একটু খেয়াল রাখবেন, ওভারঅল শরীরের জায়গাগুলো কোনো প্রবলেম নেই। দাম্পত্য জীবনে কলহর যোগ ছোটোখাটো অবশ্যই, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, গুরুজনদের সাথে রিলেশনশিপ স্টেবল হচ্ছে, তাই গুরুজন গুরুজনদের সাথে সম্পর্ক এমন কিছু অসুবিধার জায়গা নেই। সন্তানরা অবাধ্য থাকবে, পড়াশোনায় একটু চাপ বাড়তে পারে, মনোযোগের অভাব তৈরি হতে পারে। মূলা নক্ষত্র ধনুরাশি হলে বসেদেরকে তেল মারুন, পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকা হলে কালকের দিনে ছোট ভুলের বড় মাসুল দিতে হতে পারে, তাই ভুল করা চলবে না। উত্তরাসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের অতিরিক্ত ব্যয় হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। পরেরটা হচ্ছে মকর রাশি, মকর রাশির ছেলে বা মেয়েদের সবুজ, ডিপ সবুজ, নীল চলবে, ছয় সংখ্যা চলবে। মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ভগবান গণেশকে ডাকুন, 11:20 থেকে সামলে ব্যবহার করুন, 12:45 পুরোটা আপনার সময়। মকর রাশির ক্ষেত্রে কালকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ভাগ্য পুরো মাত্রায় আপনার সাথে রয়েছে, তাই অভাবনীয় সাফল্য আসতে পারে, আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে, মানে কোনো ভালো নিউজ, কোনো ভালো মানুষের সাথে পরিচয়, কোনো মানে আশা করেননি আপনার কাজ হয়ে যাবে বা এরকম কিছু ব্যাপার, কিন্তু সেখান থেকে সাকসেস বেরিয়ে এলো। তাই মকর রাশি ভাগ্যর যেদিন সাহায্য থাকে বা সাথ থাকে, অসুবিধা থাকে না, আপনার কালকে ভাগ্য সাথ দিচ্ছে, তাই আপনার অসুবিধা হবে না। কালকে অনেক দায়িত্ব পালনের দিন, অনেক চাপ নেওয়ার দিন, চাপটা সেদিনই নেওয়া ভালো যেদিন দিন ভালো হয়, তাহলে সব চাপগুলোকে উতরে দেওয়া যায়। তাই আপনি যদি মকর রাশির ছেলে বা মেয়ে হন, কালকে প্রেশার নিন, কাজে গিয়ে রাখুন, প্রচুর কাজে গিয়ে রাখুন, এবং কারুর ভরসায় থাকতে হবে না। ওপরওয়ালা যখন সাথে রয়েছে না, ভাগ্য যখন সাথে রয়েছে, তখন এমনিই হতে থাকে, এটা নিশ্চিত করুন, এটা নিশ্চিন্তে থাকুন আপনি যদি মকর রাশির ছেলে মেয়ে হন। ব্যবসাটা একটু প্রেসারে রাখবে, ফাইন্যান্সিয়ালি চাপ নেই, পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য চাপের, প্রেম ভালো চলছে, ফ্যামিলির লাইফ মোটামুটি ভালোই হবে আশা করা যায়, একটু মনোমালিন্য হতে পারে, সেটা বড় কোনো সমস্যার দিক বা জায়গা বলছে না বা তৈরি করছে না। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে দাম্পত্য জীবনের জায়গায়, ইগো প্রবলেম, ইগো রিলেটেড সমস্যা ভালো রকমভাবে ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান মোটের ওপর চালিয়ে নেওয়ার মতো, তাই কাজ করুন, ভাগ্যে সাহায্য নিন, চলুন এগিয়ে চলুন, চেষ্টা করুন, চেষ্টা বাড়ান। উত্তরাসারা নক্ষত্র কোনো এজেন্টদের সাহায্য নিন, শ্রবণা নক্ষত্র ইমোশন দেখান, ধনিষ্ঠা নক্ষত্র সম্মান বাড়ান মকর রাশি হলে। কুম্ভ রাশির ছেলে বা মেয়েদের ক্ষেত্রে কালকের দিনে আপনাদেরকে আমি বলবো, কমলা ব্যবহার করুন, কমলা রং, কমলা লেবুর যে রং, 2 সংখ্যার ব্যবহার করুন, ভগবান গণেশকে ডাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। 11:25 পর্যন্ত সামলে চলুন। কুম্ভ রাশির প্রত্যেকটা স্টেপ মেপে ফেলা উচিত, প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করা উচিত হবে, ক্যালকুলেশন করে এগোনো উচিত হবে, সবচেয়ে বড় ব্যাপার এটা।
যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন সকালের টাইমটা একটু বুঝে ব্যবহার করুন, তারপরে জায়গাগুলো অত্যন্ত স্টেবল, কোনো অসুবিধা নেই। কিন্তু কুম্ভ রাশির ছেলে বা মেয়েদের ক্ষেত্রে বলবো, বেহিসাবি আবেগে ভাষা, সেন্টিমেন্টে ভাষা পাবলিকরা কালকের দিনে ডুবতে চলেছেন। কিন্তু যারা রিস্ক নিতে চান নিতেই পারেন, ক্যালকুলেট করতে জানেন যে আমি এই রিস্কের রেজাল্ট এইটা হতে পারে, আমি এটা করতে করলে তার ফল এটা আসতে পারে, এইটা যারা কালকে ক্যালকুলেট করতে জানবেন বা পারবেন, তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু অনেক বেশি স্টেবল বা অনেক বেশি স্ট্রং আপনি যদি কুম্ভ রাশির ছেলে বা মেয়ে হন। এটা কিন্তু বুঝুন বা এটা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা থাকছে, বাট অসুবিধা হওয়ার মতো জায়গা নেই, তাই আপনি স্থির সিদ্ধান্ত নিন, সেইটা নিয়ে এগোন। আপনার শরীরটা একটু ভোগাতে পারে, গুরুজনদের শরীরটা ভালো থাকছে, ব্যবসায় মোটের ওপর স্টেবল রেজাল্ট পাচ্ছেন বা পাবেন, শনি সাড়ে সাথী চলছে। আপনারা অনেকদিন প্রশ্ন করেন যার কদিন শনি সাড়ে সাথী, ধনুরাশি শেষ হবে কিন্তু কুম্ভ রাশির বহু দেরি, কুম্ভ রাশি শনি সাড়ে সাথী শেষ হতে বহু দেরি, পাঁচটা বছর কম করে চোখ বন্ধ করে ধরে রাখুন, পাঁচ বছর এখন চললো, এটা মাথায় রাখবেন। তাই এখনই ভেঙে পড়লে পরে কী করবেন, তাই একটা স্টেবল ডিসিশান নিয়ে এগোতে থাকুন, হিসাব করে এগোতে থাকুন, এটাই বেস্ট পার্ট। দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক ভালো হলেও প্রেম ভালোবাসা চোখের জল ফেলিয়ে দিতে পারে, প্রেমিক প্রেমিকারা কষ্ট পেতে পারেন, কষ্টের মধ্যে দিন কাটাতে হতে পারে। সন্তান এবং বিদ্যা দুটো ক্ষেত্রেই ভালো রেজাল্ট, বন্ধুদের সাপোর্ট কালকের দিনে পাবেন, কিন্তু বিনিময়েও তারা কিছু চাইবে, আমি তোর জন্য এটা করেছি তুই আমার জন্য এটা করে দে, এই ডিলে আপনি আপনাকে রাজি হতে হবে, বা আমি তোমাকে এই খাবারটা দিচ্ছি তুমি আমাকে তাহলে এটা খাও, বা একসাথে কফি খেতে গেলেন চায়ের পয়সাটা আমি দিচ্ছি বিস্কুটের পয়সাটা তুই দে, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে, গিভ অ্যান্ড টেক পলিসিতে চলবে। তাই পরেরটা আপনার ব্যাপার, ধনিষ্ঠা নক্ষত্র অতিরিক্ত ইমোশন ক্ষতির কারণ হতে পারে, শতভিষা নক্ষত্র কালকের দিনে মানুষ একটু চিনে নিন, একটু বাজিয়ে দেখে নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো, অতিরিক্ত রিস্ক নেওয়া এবং রিস্কের টেন্ডেন্সি চাপে রাখবে আপনাদেরকে। মীন, আপনি মীন রাশির মানুষ হলে আকাশী হালকা সবুজ হালকা হলুদ ইত্যাদিগুলো চলবে, ব্যবহার করবেন ছয় সংখ্যা, ভগবান গণেশকে ডাকুন, সকাল 11:25 পর্যন্ত সামলে 3:30 পর্যন্ত ব্যবহার করতে পারেন। তাই যা করুন 11:25 পর থেকে করুন, আপনি যদি মীন রাশির ছেলেটি বা মেয়েটি হন বা মানুষ হন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু শত্রুতার দিন, লোনলিনেস বা নিঃসঙ্গতা, একাকিত্বের দিন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনার এবং আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু পাশে আপনি কাউকে পাবেন না, বাবা মা বা দিয়ে দিলাম, শুধু তো বাবা মা নয়, একটা অ্যাডাল্ট পারসন বা একটা 30-35 বছর ছেলে মেয়েদের জন্য তাদের লাইফে অনেক কিছু থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, সেই দিক থেকে লোনলিনেস বা নিঃসঙ্গতা বা একাকিত্ব চলতে পারে আপনি যদি মীন রাশির ছেলেটি বা মেয়েটি হচ্ছেন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাই কারুর থেকে আশা, কারুর থেকে কোনো ভরসা, কোনো প্রত্যাশা বোঝাতে পারছি, আশা করছি আপনারা দাম্পত্য জীবনের কথা বলবেন, প্রেম কথা জিজ্ঞেস করবেন, সবটাই একসাথে বলার চেষ্টা করছি, না করে নিজের প্রফিট, নিজেকে নিজে ভালো রাখা এটার চেষ্টা করুন। আপনার কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে, ফাইন্যান্সিয়ালি এমন কিছু ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপার নেই, অর্থচাপ অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক ভোগান্তি হচ্ছে না, চালিয়ে নিতে পারছেন, কিন্তু মনের দিক থেকে কষ্টের জায়গা থেকে যাচ্ছে। সন্তান বিদ্যা দুটো ক্ষেত্রেই ভালো রেজাল্ট। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিক হন, সাহসিকতার পরিচয় দিতে পারলেই উন্নতি, একটু ফোঁস, মানে ঠাকুর তো বলেছেন, আমি আগেও একবার বলেছিলাম যে ছোবল মারতে হবে না কিন্তু ফোঁস করতে তো অসুবিধা নেই, তাই একটুখানি নিজের প্রফিট দেখুন, একটু সাহস দেখান, একটুখানি উগ্রতা দেখান, আপনার কাজগুলো কিন্তু স্টেবল থাকবে। ইভেন বিজনেস পার্টের ক্ষেত্র, ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্র অসুবিধা হচ্ছে না, কিন্তু মনের দিক থেকে যারা যারা কাছের আছেন তাদের থেকেই ধাক্কা পাবেন, বাবা মা এই জায়গাটায় পড়ছেন না অবশ্যই, তারা সবার ওপরে। এবার অনেকে বলেন আমার বাবা আমার শত্রু, এক্সেপশনাল, তাদেরটা ধরার মধ্যে পড়ে না ওভারঅল আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে, তাই এটা ঘটনা, এই জায়গাটা আপনারা একটু দেখে নিন, এই জায়গাটা একটু বুঝে নিন,
কাজে ফোকাসড করুন, কোনো অসুবিধা নেই। মনের চাহিদা, মানসিক শান্তি, অতিরিক্ত মানে কারুর থেকে নির্ভরতা প্রবলেম হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নেই, এই একটাই সমস্যা। পয়সা, ব্যবসা, শরীর খুব বেশি ভোগাবে না। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ছেলে বা মেয়ে হলে কালকের দিনে রিস্ক নেওয়া যায়, কালকের দিনে লক্ষ্য স্থির করে রিস্ক নিতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পাওনা টাকা আদায় করুন, পাওনা, কারুর থেকে কোনো পাওনা রয়েছে। রেবতী, কোনো জায়গায় কথা বলা, নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া, নতুন কোনো পরিকল্পনা করা, কালকে আপনার দিন হচ্ছে, খেয়াল রাখুন। এই হচ্ছে আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা আপনাদের চলার পথে কাজ করবে, সাহায্য করবে বা সাথে থাকবে, এটুকুই থাক। চাইলে ডেসক্রিপশন চেক করতে পারেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।